আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এস রহমান। স্পেনের মাদ্রিদে ব্রাহ্মণবাড়িয়াবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মেহমানখানা রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে মাদ্রিদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে মিলনমেলা পরিণত হয়। ইফতার মাহফিলের সার্বিক পরিচালনায় ছিলেন কমিউনিটি নেতা সুরুজ্জামান মিয়া, মোহাম্মদ ফখরুল হাসান, সায়েম সরকার ও মইনুদ্দিন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠন শামীম আহমদ। হাবিবুর রহমানের পরিচালনায় শুরুতে কুরআন তেলাওয়াত করেন আলমামুন ডালিম। বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এস আর আই এস রবিন, বিশিষ্ট ব্যবসায়ী মনোয়ার হোসেন মনু, দুলাল ছাপা, জাকির হোসেন, আয়ুব আলী সোহাগ, বিক্রমপুর মুন্সীগঞ্জ সমিতির সভাপতি মাহবুব রহমান ঝন্টু, সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান, বৃহত্তর ফরিদপুরের এমদাদ হাওলাদার, তরুণ রাজনীতিবিদ রফিক খান, এস এম ফারুক পাভেল, নূর মোহাম্মদ রিপন, ইসলামউদ্দিন সহ আরও অনেকে। অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন হাফিজ জহিরুদ্দিন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।